নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, তোমরা জানো আমি অঙ্কের এইচসিএফ এবং এলসিএম নিয়ে আলোচনা করছিলাম। গসাগু এবং লসাগু যে চ্যাপ্টারে যে জায়গায় আমরা ছেড়ে এসেছি, ঠিক তার পরের পার্টটাই হচ্ছে এইটা, যেখানে আমরা বলেছিলাম যে গসাগু লসাগুর যে তিনটে প্যাটার্ন বা তিনটে ধরনের টাইপ দেখলে, গসাগুর ক্ষেত্রেও কিন্তু সেই তিনটে টাইপ বা তিনটে প্যাটার্ন আছে, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব বলেছিলাম। এবং সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তোমাদের যে নিডটা রয়েছে, যে চ্যাপ্টারটা তোমরা আগে চাইছো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমরা আমাদের ওয়ে মতন করাচ্ছি, আমাদের আমাদের নিয়ম মতন করাচ্ছি। তোমাদের কোন চ্যাপ্টারটা একটু বেশি দরকার মনে হচ্ছে বা বেশি একটু ব্রাশ আপ করে নিলে ভালো হয়, সেইটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তোমরা দেখো, পরে আস্তে আস্তে বুঝতে পারবে ব্যাপারগুলো। এখানে আমি তিন ধরনের টাইপের অঙ্ক নিয়েছি, যেখানে প্রত্যেকটাই কিন্তু আগের বারে কী হয়েছিল, যদি তুমি আগের ভিডিওটা না দেখে থাকো, আমি বলবো ওখানে বেসিকটা একটু বলেছি এবং সেখানে গসাগু লসাগু নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেখানে প্রত্যেকটা টাইপেই কিন্তু ক্ষুদ্রতম কথাটা ছিল, মানে লিস্ট অথবা স্মলেস্ট, এই ইংলিশে কিন্তু কথাগুলো থাকবে এবং বাংলাতে কিন্তু ক্ষুদ্রতম থাকবে। সেই রকমভাবে এইখানে মানে গসাগুর ক্ষেত্রে কিন্তু বৃহত্তমটা বা গ্রেটেস্ট বা হচ্ছে তোমার হায়েস্ট, এই রকম কিছু মাল্টিপল, কমন মাল্টিপল, এই ধরনের কথাগুলো কিন্তু থাকবে। এখানে বাংলাতে যারা কোশ্চেন পাবে সেক্ষেত্রে বৃহত্তম কথাটা কিন্তু থাকবে। এবং সেখানে কথাটা কেমন বলছে যে বৃহত্তম সংখ্যা যেটি 12 বা 42, 63 এবং 140 দ্বারা বিভাজ্য, এবং সেটা মানে কোন সংখ্যাটা, যে সংখ্যাটা 42, 63 এবং 140কে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, মানে সেই সংখ্যাটাকে আমাকে বার করতে বলেছে। বৃহত্তম সংখ্যা যেটি দ্বারা, এখানটায় দ্বারা লিখলে আরও একটু স্পষ্ট হবে, যেটির দ্বারা 42, 63 এবং 140 সম্পূর্ণরূপে বিভাজ্য। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কী করতে হয়, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে আমি বলেছি যে গসাগু বার করতে হবে, এবং বৃহত্তম যেহেতু আছে এটাই তোমার মানে চেনার বা বোঝার উপায়টা হচ্ছে যে আমাকে এক্ষেত্রে গসাগু বার করতে হবে। এবং গসাগু বার করতে গেলে তোমরা ভাগ পদ্ধতিতে গসাগু বার করতে পারো, তোমরা সিঁড়ি ভাঙা মেথড প্রয়োগ করতে পারো, ফ্যাক্টরাইজেশন করতে পারো, কিন্তু আমি কী বলেছিলাম, আমি বলেছিলাম ডিফারেন্সটা আগে বার করে নাও। এবং এখানে ডিফারেন্স বার করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি এটা 21 হচ্ছে, এখানে যদি আমি ডিফারেন্স বার করতে যাই এটা 87 হচ্ছে, সরি 77 হচ্ছে, আর এইটার একটা ডিফারেন্স হবে, এবং এটার ডিফারেন্স কত হচ্ছে, ৯৮ হচ্ছে। তাহলে এখান এখানের থেকে তুমি দেখো, এখানে 21, 77 এবং 98, আমি বলেছিলাম সব থেকে ছোটো যে ডিফারেন্সটা হচ্ছে সেটাই গসাগু হয়ে যায়। তাহলে 21 হচ্ছে আমার এখানে এইচসিএফ বা গসাগু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, মেন কারণ হচ্ছে 21 দ্বারা 42 বিভাজ্য, কিন্তু 63 বিভাজ্য, 140 কি বিভাজ্য না। এই ক্ষেত্রে আমি বলেছিলাম, তুমি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো, সেখানে আমি 34 নিয়ে আলোচনা করেছিলাম। এখানেও 21-এর মধ্যে দুটো কমন ফ্যাক্টর আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 7। এবং তার মধ্যে আমাকে দেখো, কারণ এখানে 7ই নেওয়া হবে, কারণ কি 7 দ্বারাই সম্পূর্ণরূপে কিন্তু এখানে সবকটি সংখ্যা বিভাজ্য, এবং আমার এই অঙ্কের উত্তর দাঁড়াচ্ছে 7। তোমাকে কোনো ভাগ পদ্ধতি ইউজ করতে হবে না, কোনো ফ্যাক্টরাইজেশন করতে হবে না, কোনো সিঁড়িভাঙা মেথড করতে হবে না। প্রথমত দেখে হয়তো একটু টাফ লাগতে পারে প্রসেসটা, মানে যে টেকনিকে আমরা এইচসিএফ বার করছি, কিন্তু যদি প্র্যাকটিস করতে থাকো, আমার দৃঢ় বিশ্বাস যে আস্তে আস্তে কিন্তু এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। আমরা নেক্সট অঙ্কে চলে আসব। বৃহত্তম সংখ্যা যেটি 39, 84, 111কে ভাগ করলে সর্বদাই সমান সংখ্যা ভাগশেষ হিসেবে রাখে, মানে কোনো একটা সংখ্যা যেটা দিয়ে বৃহত্তম সংখ্যা হতে হবে, এবং সেটা দিয়ে আমরা এই তিনটে সংখ্যাকে যদি ভাগ করি মানে একই সংখ্যা ভাগশেষ হিসেবে রাখে। যেহেতু এখানে বৃহত্তম বলেছে, সেহেতু আমি কী করব, আমি গসাগু বার করার প্রসেসে এগোবো, এবং সেখানে আমি যদি এটা দুটোর মধ্যে সেই একই প্রসেস, দুটোর মধ্যে যদি আমি ডিফারেন্স বার করতে যাই, এখানে দেখছি 9, 5, 45 হচ্ছে আমার এখানে ডিফারেন্স, এখানের ডিফারেন্সটা একটু বার করে নিই, এখানের ডিফারেন্স দাঁড়াচ্ছে 27, আর যদি এইখানের একদম ডিফারেন্সটা বার করি, এইখানে কত দাঁড়াচ্ছে, 72। তাহলে আমি সব থেকে ছোটো যে আমার ডিফারেন্সটা সেটা বেরোচ্ছে 27, কিন্তু 27 কিন্তু এটার মধ্যে যাবে না। দেখো সেই জন্য আমাকে দেখো, এখানে তিনটে দুটো কিন্তু ফ্যাক্টর হয় 27-এর,
3, 9, 27, তাহলে 9 আর 3, এবং এখানের মধ্যে যদি তুমি 9 দ্বারা সবাইকে ভাগ করো, এবং 9ই হচ্ছে এখানকার হচ্ছে অ্যান্সার, এইচসিএফ দাঁড়াচ্ছে যে 9 দিয়ে যদি তুমি সবাইকে ভাগ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সমান সংখ্যা কিন্তু ভাগশেষ হিসাবে থাকছে, এবং এক্ষেত্রে এটা স্যাটিসফাই করছে, কারণ 9 দিয়ে তুমি এটা করলে 36, ভাগশেষ কত 3, 9, 9, 81, ভাগশেষ কত 3, 9, 12, 108, এবং ভাগশেষ এক্ষেত্রে 3, মানে সর্বদাই বলেছে সমান ভাগশেষ থাকবে এবং সর্বাধিক সংখ্যা যেটা হচ্ছে 9। নেক্সট অঙ্কে এসো, নেক্সট অঙ্কের প্যাটার্নটা কিন্তু একটু আলাদা, আবার এখানে বলছে বৃহত্তম সংখ্যা যেটি দ্বারা 137, 155, 180 ভাগ করলে যথাক্রমে 2, 5, 7 ভাগশেষ থাকে। এখানে আবার ভাগশেষগুলো আলাদা আলাদা, তাহলে সেই আগের বারে যখন তোমরা এলসিএম দেখেছিলে সেখানেও দেখেছিলে যে আমরা ফার্স্টে কিন্তু এই দুটোর মধ্যে বিয়োগটা আগে করে নিই, করে না নিলে কিন্তু তুমি বৃহত্তম সংখ্যাটা বার করতে পারবে না। তাহলে বৃহত্তম সংখ্যা বার করার জন্য 137 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 135, 155 থেকে 5 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 150, এবং 187 থেকে 7 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 180। এবার এদের মধ্যে আমাকে এইচসিএফ বা গোসাগু যেটাই তোমরা বলো না কেন সেটা বার করতে হবে, এবং করতে গিয়ে দেখছি এখানে 15 বেরোচ্ছে এবং এখানে আমার কত বেরোচ্ছে 30 বেরোচ্ছে, আর একদম জাম করে 135-এর সঙ্গে এই 180 এইটার কত দাঁড়াচ্ছে 45, এবং এখানের মধ্যে স্পষ্ট যে আমার 15 যদি আমি এখানটায় করে দিই তাহলে 15ই কিন্তু আমার এখানে গসাগু হিসেবে যাচ্ছে, কারণ সব থেকে ছোটো সংখ্যা 15, এবং সেই 15 দিয়ে যদি তুমি করো সেক্ষেত্রে তোমার এই সংখ্যাগুলোই কিন্তু ভাগশেষ হিসেবে পাবে। তো এই ধরনের প্যাটার্ন কিন্তু এইচসিএফের ক্ষেত্রেও কিন্তু 3টে প্যাটার্ন, এবং এই 3টে প্যাটার্ন দিয়েই অঙ্ক কিন্তু তোমাদের আসবে, যেখানে কোশ্চেন বা নাম্বার একটু অন্যভাবে প্রেজেন্টেবল হবে তোমাদের কাছে। তোমরা এই ধরনের টাইপের অঙ্কগুলো আগে করে রাখো, তারপরে আমরা পরবর্তী ভিডিওতে কী করবো, কোশ্চেন টাইপের যে অঙ্কগুলো হয় বা একটু মিক্স আপ থাকে, এখানে অনেক ধরনের প্যাটার্ন হয়, এইচসিএফ এলসিএমে তোমাকে কয়েকটা জোড় সংখ্যা বার করতে দেবে, তোমাকে গসাগু এবং লসাগু তার যে নিয়মটা আছে, রুলসটা রয়েছে, মেন মেন ফর্মুলা কিন্তু গসাগু লসাগুর, এখনও কিন্তু এটা জাস্ট গসাগু এবং লসাগু করতে পারলে তার যে কটা প্যাটার্ন সেই কটা দেখানো হলো, এবং দুটো একসঙ্গে যখন কোনো কিছুতে ইমপ্লিমেন্ট হবে সেক্ষেত্রে অঙ্কগুলো কেমন দাঁড়ায়। তারপরে জানো তোমরা বাস ডিপোর থেকে এই এত টাইম অন্তর অন্তর বাস ছাড়ে, বা কোনো একটা ঘন্টা এত সেকেন্ড পরপর ছাড়ে, এবার এই ক্ষেত্রে বাজে, এবং সেক্ষেত্রে তোমাদের টেকনিকটা কী হবে, বা সেই অঙ্কগুলো দেখলেই তোমরা কোন প্রসেসে বা কোন ওয়েতে চট করে করতে পারবে, খুব চটজলদি অঙ্ক করার জন্য পরবর্তী ভিডিওর দিকে একটু নজর রেখো। আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।